অষ্টম শ্রেণীর ছাত্ররা তোমাদের যে সেকেন্ড টার্ম এক্সামের যে সিলেবাস আছে মানুষের খাদ্য খাদ্য উৎপাদন, সেইখানে যে তোমরা নিশ্চয়ই পড়াশোনা করছো বাড়িতে, দেখো তো ঠাকুর মশাই এই চ্যালেঞ্জ নিয়ে আমি যে চ্যাপ্টারটা তোমার কাছে একটু পড়াচ্ছি, তোমরা দেখো এবং এটা বাড়িতে কিন্তু ভালোভাবে পড়াশোনা করবে, ঠিক আছে? দেখো এগ্রিকালচার বা কৃষি বিজ্ঞান কি, যে আমরা আগে কিন্তু কৃষিকে আমরা মূল ভিত্তি ভাবে অর্থনীতির, কিন্তু আমাদের আগেকার অবস্থায় কিন্তু কৃষি বিজ্ঞান আসেনি, তখন কি হতো একটা জমি বা বিভিন্ন জমিতে ফসল চাষ করেও কিন্তু বেশি পরিমাণ ফসল উৎপন্ন করা যেত না এবং মানুষের চাহিদা বা মানুষের খাদ্যের জোগান কিন্তু মেটানো সম্ভব হতো না, ফলে কিন্তু মানুষের মধ্যে খাদ্যের ঘাটতি এবং মানুষের মধ্যে খাদ্যের অভাবে প্রভাব করতো, তার ফলে মানুষের মধ্যে খাদ্যের অভাব পড়লে মানুষের পুষ্টিগত প্রভাব এবং শারীরিক প্রভাব পড়বে এবং মানুষের মধ্যে একটা খাদ্যের হাহাকার ঘটবে। তার জন্য কি বিজ্ঞানের বা জীব বিজ্ঞানের পথ ধরে বিজ্ঞানের পথ ধরে আমরা যে কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার একটা বিজ্ঞানের জীব বিজ্ঞানের শাখা আবিষ্কৃত হয় সব ভারত সরকার এবং আমাদের যে বিজ্ঞানী দল তারা তৈরি করে এবং বিভিন্ন বিদেশে নীতি এর মতো যুক্ত আছে, বিজ্ঞানের বিভিন্ন নীতি যুক্ত আছে। তাহলে কি হয় জীব বিজ্ঞানের যে শাখায় উন্নত মানের বীজ বা উন্নত মানের শস্য দিয়ে উদ্ভিদ উৎপাদনের মাধ্যমে ফসলের চাহিদা মেটানো সম্ভব এবং যেমন প্রাণীর চাহিদা দরকার হয় যেমন মাংস উৎপাদন বা দুগ্ধজাত উৎপাদন করার জন্য বিভিন্ন উন্নত মানের প্রাণী উৎপাদনের মাধ্যমে যে মানুষের যে যে খাদ্যের চাহিদা বা খাদ্যের যোগান মেটানো সম্ভব হয়েছে বিজ্ঞানের যে শাখার মাধ্যমে তাই হচ্ছে এগ্রিকালচার বা কৃষিবিজ্ঞান। কৃষিবিজ্ঞানের কিছু পদ্ধতি আছে, যেমন কৃষিবিজ্ঞানের যে পদ্ধতি কীভাবে চাষ করা হয় তার কিছু নিয়ম নিয়ম আছে, এগুলো তোমরা যখন এগ্রিকালচার বা উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান পড়ার পর যখন উচ্চ মাধ্যমিকে ICMR ইন্ডিয়ান কাউন্সিল অফ বা ICAR ইন্ডিয়ান কাউন্সিল ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ যেগুলো সব আছে সেগুলো তোমার আছে সেন্ট্রাল রিসার্চ যেগুলো আছে সেগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা যেমন বিধানচন্দ্র কৃষি বিজ্ঞান বিশ্ববিদ্যালয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এখান থেকে কৃষি বিজ্ঞান পড়ানো হয়, তোমরা কৃষি বিজ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান পড়ার পর সেখানে প্রবেশিকা পরীক্ষার পর তোমরা এগ্রিকালচার নিয়ে পড়ার সুযোগ পাবে, ঠিক আছে? দেখো তখন সেখানে কি করতে হয় কীভাবে জমিতে চাষ করতে হয়, প্রথম জমি কর্ষণ করতে হয় বা জমিতে নাঙল বা এখন ট্রাক্টরের মাধ্যমে কি হয় নাঙল করা সম্ভব হয়েছে বা জমি কর্ষণ করা সম্ভব হয়েছে যন্ত্রযুগের মাধ্যমে, তাহলে কি হয় সেখানে চাষ করা হয়, সেখানে কি হয় জমিটাকে প্রথম কর্ষণ করা হয়, মাটিতে গাছ লাগানো হয়, বিভিন্ন ওখানে বাতাস ছুটতে সাহায্য করবে এবং বিভিন্ন পোকামাকড় বা যেগুলো চাষের পক্ষে উপযোগী পোকামাকড় কিনছে সেগুলো সাহায্য করবে মাটির উর্বর শক্তি বৃদ্ধির জন্য। তারপরে সেখানে কম্পোস্ট সার বা যে মৃত জৈব বস্তু যেগুলো হচ্ছে গাছ উদ্ভিদ বা বিভিন্ন প্রাণী মৃত জিনিস সেগুলো মৃত কম্পোস্ট সার দেওয়া হয়, সেগুলো দিলে কি হয় উদ্ভিদের বা জমির উর্বরতা শক্তি বৃদ্ধি এবং উদ্ভিদের বীজ লাগালে উদ্ভিদের ফলন বৃদ্ধি ঘটে, ঠিক আছে? এইভাবে করা হয়। তারপরে কি হয় বিভিন্ন আগাছা ধ্বংস করা হয়, আগাছা ধ্বংসের মাধ্যমেও কীভাবে জমিটাকে রক্ষণাবেক্ষণ করা হয়। তারপরে সেখানে এখন যেহেতু কীটনাশক বেরিয়ে গেছে কীটনাশক দেওয়া ক্ষতিকর, যদিও বা রাসায়নিক সার দেবে যদিও বা ঠিক পদ্ধতি কিন্তু কীটনাশক দেওয়াটা কিছু করার নেই, ফসল বেশি পেতে হবে ও কীট যাতে করে উদ্ভিদের পর নষ্ট করতে না পারে তার ব্যবস্থা করে, কিন্তু কীটনাশক ব্যবহার যত সম্ভব আমাদের কমানো উচিত। সারের প্রয়োগ করানো হয়, তারপরে বীজ বীজ থেকে ফল হয় বা ফসল উৎপন্ন হয় সেখান থেকে তারপরে আমরা খাদ্যের যোগান বা চাহিদা মেটাই, ঠিক আছে? তাহলে কিছু কিছু তোমরা জানো যে কিছু কিছু চাষকে বিজ্ঞানসম্মতভাবে নাম দেওয়া হয়েছে, যেমন হচ্ছে মৌমাছি প্রতিপালনকে বলা হয় এপিকালচার, মৌমাছি প্রতিপালনকে বলা হয় লিখে রাখতে পারবে তোমরা যে মৌমাছি প্রতিপালনকে বলা হয় এপিকালচার, মৎস্য চাষকে বলা হয় পিসিকালচার, তারপরে রেশম চাষকে বলা হয় সেরিকালচার, রেশম রেশম মত রেশম সেরিকালচার, লাক্ষা চাষকে বলা হয় ল্যাবকালচার। তাহলে মৌমাছি প্রতিপালনকে বিজ্ঞানের ভাষায় বা কৃষি বিজ্ঞানের ভাষায় বলা হয় এপিকালচার, মৎস্য চাষকে বলা বা মাছ চাষকে বলা হয় পিসিকালচার, রেশম মতকে বলা হয় রেশম চাষকে বলা হয় রেশম সেরিকালচার, আর লাক্ষা চাষকে বলা হয় ল্যাবকালচার, লাক্ষা চাষকে বলা ল্যাবকালচার, ঠিক আছে? এবারে দেখো উদ্যানবিদ্যা কৃষি বিজ্ঞানের আরেকটা ভাগ, যেখানে ফল এবং ফুল উৎপন্ন করার পদ্ধতি বিজ্ঞানসম্মত উন্নত মানের ফুল এবং ফল উৎপন্ন করার পদ্ধতিকে বলা হয় হর্টিকালচার বা উদ্যানবিদ্যা, হর্টিকালচার বা উদ্যানবিদ্যা হর্টিকালচার, হর্টিকালচার একটা ভাগ যেটা কৃষি বিজ্ঞানের মধ্যে পড়ছে, যে কৃষি বিজ্ঞানের যে শাখায়
ফল এবং ফুল উন্নত মানের পণ্যগুলোর যে পদ্ধতি ব্যাখ্যা করা হয় তাকে বাহ্যিক বিজ্ঞানের যে ভাষায় আলোচনা করা হয়েছে, উৎপন্ন কিভাবে সম্ভব হয় তাকে বলা হয় হর্টিকালচার বা উদ্যান বিদ্যা। ঠিক আছে, উদ্যান বিদ্যা মাধ্যমে আমরা বিভিন্ন ফুল, যেমন একটা গাছে দেখবে এখন বিভিন্ন একই গাছের মধ্যে বিভিন্ন কালারের ফুল, একই গাছের মধ্যে অন্য ফল বা বিভিন্ন ধরনের মানে ট্রান্সজেনিক ফল, এটা তোমরা জানবে কিভাবে তোমরা পড়বে আস্তে আস্তে। যেমন আমাদের একটা তোমরা কোষ পড়বে বা গড়ে থাকতে দেখতে পারো যে এটা কো আমাদের কোষ, শরীরে কোষ কিন্তু তৈরি হয় কি হো কোষ, কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ, ডিএনএর মধ্যে থাকে জিন। তাহলে জানেন তাহলে কোষ, কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ, ডিএনএর মধ্যে থাকে জিন। জিনের বা ডিএনএ এর বিভিন্ন ঘটনাগুলো ভাবে তার ট্রান্সলেটিং করা হয়, অর্থাৎ একটা জিনের সঙ্গে আরেকটা জিনের ক্রস ঘটানো হয় বা অন্য প্রজাতির জিনের সঙ্গে অন্য প্রজাতির জিনের ক্রস ঘটানো হয়। ক্রস ঘটানোর ফলে ফলে সংকর জীব উৎপন্ন বা মিশ্র প্রকৃতির জীব উৎপন্ন হয়, সেটা হচ্ছে ট্রান্সলেটিভ জীব। বা ট্রান্সলেটিভ জীবের প্রভাবে বিভিন্ন উন্নত মানের ফল এবং উন্নত মানের ফুল উৎপন্ন করা হয়, করা যাওয়া সম্ভব হচ্ছে। কেন দেখবে এখন যে যেসব ফুল এখন ট্রান্সলেটিভ ফুল, যে বড় বড় ফুল বেরোচ্ছে, ডালিয়া ফুলে যে বড় বড় ফুল বেরোচ্ছে ট্রান্সলেটিভ উদ্ভিদ, গাঁদা যেমন আমি দেখতে যেমন ছোট ছোট তো এখন এত বড় বড় হওয়ার কারণ কি ট্রান্সলেটিভ উদ্ভিদ, মানে একটা জিনিসের সঙ্গে অন্য জিনিস করা। উদ্ভিদের মধ্যে প্রাণীদের মধ্যে দেখতে গেলে আমাদের যেমন এখন ছাগল চাষ করা হয় দেবে, যেগুলোকে বলা হয় পাটনা ছাগল বা রেয়াজি খাসি যেগুলো বলা হয়, সেগুলো কি হয় আমাদের দেশের যেগুলো কালো ছাগল বা ব্ল্যাক গোট, তার সঙ্গে অন্য কোনো দেশের কোনো ছাগলের যে জিনে ক্রস ঘটানো হয়, ক্রস ঘটে ট্রান্সজেনিক প্রাণী তৈরি করা হয়। এবং ডলি ভেড়া যেমন প্রথম হচ্ছে মানে ফ্লোরিং সম্পূর্ণ ভেড়া উৎপন্ন করা হয়। তো আস্তে আস্তে তোমরা জানবে যেমন গরু, আমাদের দেশের গরু সঙ্গে অন্য অন্য দেশের গরু কি হয় জিনে ট্রান্সলেট করা হয়, তারপরে সেখান থেকে ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপন্ন করা সম্ভব হয়েছে। এইভাবে তারা কিভাবে বেশি পরিমাণে দুধ দিতে পারবে, বেশি পরিমাণে খাবারের মানে বেশি পরিমাণে দুধ দিতে পারে, ইন্ডাস্ট্রি তৈরি হবে, মিল্ক ইন্ডাস্ট্রি তৈরি হবে, তাহলে সেগুলো আমাদের পক্ষে সম্ভব হয়েছে। এবারে দেখো ফসল কাকে বলে, যে মানুষের প্রয়োজনে ফসল ফসল দেখা বলে মানুষের প্রয়োজনীয় উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যের চাহিদা মেটানোর জন্য অনেকটা জায়গা জুড়ে বিজ্ঞানসম্মত উপায়ে উদ্ভিদের যে চাষ করা হয় তাকেই বলা হয়, তার উদ্ভিদের যে পরিচর্যা মাধ্যমে চাষ করা হয় এবং যথেষ্ট মাত্রায় উৎপন্ন হওয়া উৎপাদন হয় তাকে বলা হয় ফসল। মানে মানুষের খাদ্যের চাহিদা জোগানোর জন্য একটি বিশাল অঞ্চল জুড়ে বীজের মাধ্যমে উন্নত ধরনের বীজের মাধ্যমে রক্ষণাবেক্ষণের মাধ্যমে বিজ্ঞানসম্মত চাষের পদ্ধতির মাধ্যমে যে প্রচুর পরিমাণে উপার্জন করা হয় খাদ্য সেটাকে বলা হয় ফসল। ফসল দু ধরনের হয়, একটা খারিফ শস্য আর একটা হচ্ছে রবি শস্য। খারিফ শস্য যে এটা জুন 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 বর্ষাকালে জুন জুলাইয়ের মাধ্যমে রোপণ করা হয় এবং সেপ্টেম্বর অক্টোবর মাসে সেটা থেকে ফসল পাওয়া যায় এবং এখানে বৃষ্টির জলের মাধ্যমে মেনলি প্রধানত চাষ করা হয়, সেটা হচ্ছে খারিফ শস্য। মানে জুন জুলাই মাস পরে সেটা প্রথমে বীজ বপন করা হয় এবং সেপ্টেম্বর অক্টোবর মাস পরে এটা থেকে আমরা ফসল উৎপন্ন করতে পারি, সেটা হচ্ছে খারিফ শস্য। আর রবি শস্য হচ্ছে যেটা আমরা নভেম্বর অক্টোবর মাসে এইটা আমাদের ফলটাকে বীজটাকে আমরা রোপণ করবো, নভেম্বর অক্টোবর মাসে রোপণ করার পর সেটা যখন মার্চ এপ্রিল মাসের মাঝে সেটাতে ফল দিবে বা ফসল উৎপন্ন হবে সেটাকে বলা হয় রবি শস্য। এখানে কিন্তু মাত্র বৃষ্টির জল নয়, এখানে কিন্তু মানে আমাদের যে আর্টিফিশিয়াল যে যেটার মাধ্যমে আমরা সেচ জল তৈরি করা হয় বা কূপের মাধ্যমে যে জল বা এখন যেটা পাওয়ার টিলারের মাধ্যমে জল আনতে পারছি তার মাধ্যমে এটা তৈরি করা হয়। যেমন রবি শস্য খারিফ শস্য উদাহরণ হচ্ছে যেমন হচ্ছে ধান, এই সময় ধান তুলো চিনাবাদাম এসব চাষ করা, আর রবি শস্য উদাহরণ হচ্ছে যেমন সর্ষে বার্লি গম এসব উৎপন্ন করা হয়। এবারে এটা কৃষিকাজের একটা কিভাবে তোমাদের পরে আমি যেটা লেখানো হবে লেখার জল দেওয়া হবে সেটা আমি দিয়ে দেবো কিভাবে কৃষিকাজ করা হয়। প্রথমে কৃষিকাজ করবে করা হয় প্রথমে চাষের জমি একটা সিলেক্ট করা হবে, চাষের জমি নেওয়া হবে, সেখানে চাষের জমিতে প্রথমে কি হবে মাটিকে বর্ষণ করা হবে, এখন আগে নাঙ্গল দিয়ে বর্ষণ করতে এখন ট্রাক্টর বা উন্নত যে যন্ত্র প্রযুক্তির মাধ্যমে সেখানে মাটি বর্ষণ করা হবে। মাটি বর্ষণ করে মাটিগুলো উন্নত হয়ে যাবে, তাহলে কি হবে মাটির মধ্যে অক্সিজেনের যে প্রয়োজন সে অক্সিজেনের যে প্রয়োজন অক্সিজেনটা তাদের মধ্যে প্রবেশ করতে পারবে এবং মাটিতে ছুটি হওয়ার পরে অক্সিজেনের চাহিদা পড়বে, তাহলে
এবং অক্সিজেন চাহিদা সঙ্গে সঙ্গে মাটিতে যে সমস্ত যেসব বন্ধু পোকা বা কেঁচো থাকে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধির জন্য সেগুলো চলে এসেগুলো কি করবে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করবে সেগুলো এবং আগাছা ধ্বংস হবে যেখানে মাটির প্রতি বর্ষণ করা হলো তারপরে সেখানে কি হবে বীজ বপন করা হবে বীজ বপন করা হবে উন্নত মানের যে বীজ তারপর বপন করা হবে তারপরে কম্পোস্ট যে সার কিছু রাসায়নিক সার দেওয়া যায় কিছু কম্পোস্ট সার যেগুলো মানে প্রাণী এবং উদ্ভিদ মৃত প্রাণী বা মৃত উদ্ভিদের শরীর থেকে যে পচে বলে যে সার উৎপন্ন হয় তাই কম্পোস্ট সার বলা হয় এই কম্পোস্ট সার প্রয়োগ করার পর তারপরে উপরে এখানে সেচ ব্যবস্থার মাধ্যমে বৃষ্টি জলের ব্যবস্থার মাধ্যমে যেহেতু সেচ ব্যবস্থা আছে সেচ ব্যবস্থার মাধ্যমে সেখানে জমিতে জলের যে ঘাটতি সেটা উদ্ভিদ যে উদ্ভিদ বাড়ার জন্য সালোক সংশ্লেষের জন্য যে উদ্ভিদে জলের প্রয়োজন হয় তাতে সেচ দেওয়া হয় তারপরে কিছু জমিতে আগাছা উৎপন্ন হবে সে আগাছা দমনের জন্য কিছু রাসায়নিক সার প্রয়োগ করা হয় বা কীটনাশক জিনিস প্রয়োগ করা হয় কিন্তু উচিত নয় মানে মানে কিন্তু আমাদের করতে হয় ফসল উৎপন্ন করার জন্য যতটা সম্ভব কম উচিত রাসায়নিক কীটনাশক সার কিংবা রাসায়নিক সার ব্যবহার কম করা তারপরে সেখান থেকে আগাছা দমন করা হয় তারপরে প্রতিকারী কীটনাশক থেকে কীটনাশক দমন করার জন্য কীটনাশক ব্যবহার করা হয় তারপরে সেখান থেকে ফসল সংগ্রহ করা হয় ফসল সংগ্রহ করার পর ফসল আমরা সঞ্চয় করে রাখি তাই এটা করতে পারে যে কৃষিকাজ কি যে কৃষকরা ফসল উৎপন্ন করার জন্য বছরে একটি নির্দিষ্ট সময় ধরে পর্যায়ক্রমিক ভাবে যে বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করে বিভিন্ন ধরনের ফসল উৎপন্ন করে তাকে বলা হয় কৃষিকাজ তাহলে কি একজন কৃষক একটি নির্দিষ্ট জমিতে বা কিছু জমিতে পর্যায়ক্রমিক ভাবে ফসল লাগিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফসল উৎপন্ন করার ফসল বীজ বপন করা বা ফসল উৎপন্ন করার পদ্ধতিকে বলা হয় পর্যায়ক্রমিক বলা হয় কৃষিকাজ এই কৃষিকাজ কিভাবে কি লাগে প্রথম হচ্ছে বীজ বপন করা হয় চাষের জমিতে প্রথম বীজ প্রথম মাটি গঠন করে মাটিকে জুড়ে করা হয় তারপর সেখানে চাষের জমিতে বীজ বপন করা হয় সেখান থেকে সার প্রয়োগ করা হয় তারপরে জলসেচ ব্যবস্থা রাখা হয় তারপরে আগাছা দমন করা হয় তারপরে কীটনাশক যাতে করে ফলের ক্ষতি বা ফসলের ক্ষতি করতে না পারে তার জন্য সেখানে ক্ষতিকারক কীটনাশক প্রয়োগ করা কিন্তু উচিত নয় কম পরিমাণ ব্যবহার করা তারপর সেখান থেকে ফসল সংগ্রহ করা হয় এবং ফসল সংগ্রহ করা সেখান থেকে ফসল সংগ্রহ করার পর ফসল সঞ্চয় করে রাখা হয় এইভাবে আমরা কৃষিকাজ সম্পন্ন করতে পারি মাটিতে যে নাঙল বা নাঙল দিয়ে আগে মাটি বর্ষণ করা হতো এখন মাটি বর্ষণ করার পদ্ধতি হচ্ছে ট্রাক্টর বা পাওয়ার টিলারের মাধ্যমে মাটি বর্ষণ করা হয় এখানে যন্ত্রযুগের মাধ্যমে অল্প সময়ের মধ্যে বেশি সংখ্যক জমিতে মাটি বর্ষণ করা সম্ভব হয়েছে বলে এখানে ট্রাক্টর ব্যবহার করা বেশি হয়েছে ঠিক আছে এরপরে মাটি শোষার উপযোগিতা কি মাটি শোষার ফলে কি হয় মাটিতে আমি আগে বললাম মাটি শোষার ফলে গভীরে মাটিতে প্রবেশ করবে অক্সিজেনটা মাটিতে গভীরে প্রবেশ করতে পারবে তাহলে মাটিতে যখন অক্সিজেন প্রবেশ করে মাটিকে আঙড়ে ধরে রাখতে পারে মাটির সঙ্গে মাটি আলগা হয়ে যায় মাটির মধ্যে কাঁপে ফাঁকের মধ্যে অক্সিজেন প্রবেশ করতে পারে এবং অক্সিজেন প্রবেশ করে শ্বাসকার্য চালাতে পারবে এবং আলগা হয়ে যায় মাটির মধ্যে অণুজীব কেঁচো যেগুলো বংশ বিস্তার করার মাধ্যমে উদ্ভিদের ফলন বৃদ্ধি করবে এবং মাটির উর্বর শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে এছাড়াও হিউমাস বা কম্পোস্ট সার ব্যবহার করার পরে মাটিতে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় ও মাটি ফসলের উপযোগী হয়ে ওঠে এবং জমির পুষ্টি সাধনের প্রয়োগ এগুলো করা সম্ভব হয়েছে বীজ বপন যন্ত্র বীজ বপন যন্ত্র বলতে কোন গুলোকে বোঝায় বীজ বপন যন্ত্র বলতে যেসব যন্ত্রের মাধ্যমে বীজ বপন করা হয় যেমন তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে বেশি সংখ্যক জমিতে বীজ বপন করা হয় যে প্রযুক্তির সাহায্যে ট্রাক্টরের মাধ্যমে এখন ট্রাক্টর সেটা বীজ বপনের ট্রাক্টর অথবা অন্যান্য যন্ত্র বেরিয়ে গেছে সেটার মাধ্যমে বীজ বপন করা সম্ভব হয়েছে বীজ বপন করার সময় মাটি যেমন এখন তুমি আলুর টানার যন্ত্র আলু ঢুকা দেওয়ার যন্ত্র বা ধান লাগানোর যন্ত্র ধান কাটার যন্ত্র বিভিন্ন বেরিয়ে গেছে তাহলে হচ্ছে বীজ বপন বা বীজ বপন এবং বীজ ফসল তোলার বিভিন্ন যন্ত্র আবিষ্কার হয়েছে এরপরে কি অল্প সময়ের মধ্যে বেশি সংখ্যক গাছ হয় মানুষকে বেশি খাটতে হচ্ছে না যন্ত্রযুগের মাধ্যমে অল্প সময়ের মধ্যে বেশি সংখ্যক গাছ করা সম্ভব হয়েছে এই সময় কি হয় যেমন মাটিতে মাটি আলু চাষের সময় মাটিতে ঢাকা দেওয়া সম্ভব হয়েছে তারপরে কি হয়েছে সেখান থেকে তাড়াতাড়ি জমিতে পরপর অনেকগুলো জমিতে সেভাবে চাষ করা সম্ভব হয়েছে ঠিক আছে তোমরা দেখো এইভাবে তোমাদের এগ্রিকালচার যে জিনিসটা আছে এরপরে তোমাদের আছে বিভিন্ন চাষ পদ্ধতি কীভাবে কী চাষ করা সম্ভব হয়েছে সেগুলো সম্বন্ধে এরপর আছে হচ্ছে সার কথা বলে আছে সার সারের কী ভূমিকা সার কী হয় তারপরে মৌমাছি প্রতিপালন মৌমাছি প্রতিপালন কীভাবে করবে তারপরে তোমার লাক্ষা চাষ কীভাবে করবে মাছ চাষ কীভাবে করবে মাছ চাষের পদ্ধতি কীভাবে আমরা যদি দেখতে পাই এখন যেমন মাছ চাষ করা হয় মাছ চাষের বিভিন্ন আগে বৈজ্ঞানিক পদ্ধতি আছে আগে এখন মাছ উৎপন্ন হতো না তারপরে বিভিন্ন বিদেশি মাছ আমাদের যেখানে আমাদের পুকুরে এখন চাষ করা হয় তাহলে দেখো আস্তে আস্তে এগুলো
করো, আমি পড়াচ্ছি, তোমরা কিন্তু এগুলো ফলো করো, ঠিক আছে? আজকে এটুকুই থাক।